আমি আব্দুর রহিম সালাফি বলছি। তারাবি নামাজ বলতে কোনো নামাজ হাদিসে নেই, এটার নাম সালাতুল লাইল বা কায়ামুল লাইল। এই নামাজটা তাহাজ্জুদ নামাজ আর এই নামাজ একই নামাজ। এটা রমজান মাসে যে হুকুম, 12 মাসে সেই একই হুকুম। যেই নামাজটা 12 মাস আল্লাহ নবী পড়তেন, ওই নামাজটা কি রমজান মাসে তারাবি বলে আখ্যায়িত করে থাকেন অনেকে? আল্লাহর নবী রমজান মাস আসলে তারাবি, অন্য মাস আসলে তাহাজ্জুদ, এরকম কথা আল্লাহর নবীর থেকে কোথাও প্রমাণিত নেই। এই নামাজটা তাহাজ্জুদ নামাজ আর এই নামাজ একই নামাজ। এটা রমজান মাসে যে হুকুম, 12 মাসে সেই একই হুকুম। রমজান মাস আসলে তারাবি, অন্য মাস আসলে তাহাজ্জুদ, এরকম কথা আল্লাহর নবীর থেকে কোথাও প্রমাণিত নেই। এই নামাজটা তাহাজ্জুদ নামাজ আর এই নামাজ একই নামাজ। এটা রমজান মাসে যে হুকুম, 12 মাসে সেই একই হুকুম।